হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আফিয়া বার্ড আর আফিয়া বার্ডের প্রত্যেকটা ভিউর্সকে বলছি আর সাবস্ক্রাইবারকে বলছি আমার এই ভিডিওর থাম্বিল দেখে হয়তো বুঝে গেছেন আমার নতুন সেটআপ আর এই সেটআপটা আমার স্বপ্ন ছিল মাটিতে তৈরি করার মাটি থেকে করবো কিন্তু মাটিতে আমি করতে পারলাম না যেহেতু একটু আমার দূর হচ্ছে বাড়ি থেকে তার জন্য আমি ভাবলাম কি আমার বাড়ির উপরেই করলাম যেহেতু পাখি করলে যেখানে পাখির লোক থাকবে সেখানেই পাখি হবে লোক দিয়ে দিন পাখি হবে না তার জন্য আমি অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে আমি আমার ছাদেই পাখিটা করলাম যেন আমি সব সময় দেখতে পারি যেহেতু পাখি খাঁচাই বন্দি হয়ে থাকে ওদেরকে সব সময় সব ব্যবস্থা দিতে হবে দেখতে পাচ্ছেন কতটা টেম আছে আমার এই পাখিটা এতটা আমাকে ভালোবাসে আমার কাছে আমি যেখানে যাবো সেখানেই থাকবে তো তার জন্যই আমি চাইছি আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি পাখি সব সময় পাখির অনারকে যেন দেখতে চায় আমি এটা বিশ্বাস করি যদি পাখির অনারকে পাখি যদি না দেখতে পায়। পাখি ব্রিডও করবে না তারা খুশিও থাকে না চাই যতই কাজে লোক থাকুক না কেন পাখির অনারকে যেন পাখি দেখে পাখির মালিককে যেন পাখি যখনই দেখবে তখন পাখি খুব খুশি হয় আর ওরা খুব এনজয় ফিল করে আমি এটা নিজের থেকে আমি বুঝতে পেরেছি আপনারাও হয়তো বুঝতে পারবেন পাখির মালিকের সঙ্গে পাখির কি সম্পর্ক থাকে এটা আমি বুঝতে পেরেছি তার জন্য আমি পাখি দূরে করলাম না আমি যেখানে থাকবো সেখানেই আমার পাখি থাকবে আর কাছে থেকে ভিডিও করার চেষ্টা করছি আর এইখানে আমার ইলেকট্রাস বিডিং পেয়ার আছে এটা অলরেডি আমার বক্সে ডিম আছেই অলরেডি ওপেন সিস্টেমে উপরে ফাঁকা আছে আর এদিকে ছাদ দাও আছে তো দেখি এরা বাইরের আবহাওয়াতে কীরকম অ্যাডজাস্ট করছে আমি এক বছর থেকে রেখেছি সার্ভে কীরকম করতে পারছে কিন্তু খুব ভালো আমি বাইরের আবহাওয়াতে রেখে এতটাই বুঝতে পারলাম কোনো আশা করি প্রবলেম হবে না আপনারাও করতে পারেন বাইরের আবহাওয়াতে পাখি বেশি হেলদি থাকছে আর খুব ভালো থাকছে আর আমার নতুন সেট আপনাদেরকে ভিউ দিচ্ছি আমি এই সাইড দিয়ে অসুবিধা হচ্ছে আমার নতুন সেট আপ উপরের দিকে ফাঁকা রেখেছি আমি প্রায় দু ফিট আর এই যে নিচের দিকেও তিন ফিট ফাঁকা আছে নোংরা টোংরা এখানে যখন পড়ে যাবে আমি এখান থেকে পরিষ্কার করে দেবো এদিক থেকে ফাঁকা রেখেছি এক ফিট গাছ লাগানোর জন্য তবে গাছ লাগিয়ে রেখেছি আর নিচে পরিষ্কারের জন্য করে রেখেছি আর প্রত্যেকটা খাঁচা আমার আছে প্রায় সাতখানা খাঁচা তৈরি করতে পেরেছি হাইট করেছি ছ ফিট এবার পিছনকার দিকের ভিউ দিচ্ছি আপনাকে আগে চারিদিকটা দেখিয়ে দিই উপরে আমি টিন দিয়েছি এর উপরে আবার একটা কাজ বাকি আছে এখানে আমি টিন দিয়েছি এটা আমার ম্যাকের সেট হয়েছে পনেরো ফিট লম্বা আছে একটাই ঘর আর ছ ফিট চওড়া আছে আট ফিট হাইট আছে ম্যাকাও ছাড়া হয়নি এদিকে আমার গাছ লাগানোর জন্য রেলিং তৈরি করেছি যেন এখানে গাছটা লাগাবো সুন্দরভাবে এখানে লাগিয়েছি ফালসা সবেদা টবেদা লাগিয়েছি এখানে মিষ্টি তেঁতুলের গাছ আছে খুব সুন্দর হেলদি হয়ে আছে একদম গাছটা এখানে এখানেও ফাঁকা করে রাখা হয়েছে এখানে মরিঙ্গার গাছ লাগিয়েছি এখান থেকে উপরে নেট দেওয়া আছে এখান থেকে লতানো গাছ লাগাবো লাগিয়ে উপরের দিকে চলে যাবে আর এ ভেনাস্তার গাছ এখানে সিলেক্ট করেছি এখানে যে গাছটা লাগানো হবে সেটা ভেনাস্তা লাগানো হবে এখান থেকে চারিদিকে পাখির সেটআপে চারিদিকে চলে যাবে আর সেরকম গরমও হবে না আর এই দিক থেকে আপনি দেখলেন আমার ওয়াল সেটআপটা ভিত এদিক থেকে পাঁচখানা সে খাঁচা আছে এই দিক এ দুইখানা করতে পেরেছি জায়গা শর্টের জন্য আর এদিক থেকে গাছ লাগানোর জন্য জায়গা রেখেছি যেন যেতে পারি আমি গাছে জল টল দেওয়ার জন্য আবার আমগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন আর এভাবে করে চারিদিকে যেন পাখি ফিল করে যেন আমি প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আছি ফার্স্ট টাইম গেট মাস্টার গেট একটা করতেই হবে গুরুত্বপূর্ণ এটা আছে মাস্টার গেট যদি না থাকলে কোনো পাখি যদি বাইচান্স খাঁচা থেকে বেরিয়ে যায় ও মুশকিল হয়ে যায় সেটিংটার তার জন্য এটা মাস্টার গেট একটা রাখবেন লাগিয়ে দিবেন তারপরে স্টার্ট এটা হচ্ছে আমার ম্যাকাপের আমি খাঁচা তৈরি করেছি ভিতরে ঢুকে যায় তাহলে দেখানোর সুবিধা হবে গেটের দুদিকে নেট আছে এই দিকেও আছে এই দিকেও আছে বাই চান্স যদি একটা নেট ব্যান্ডিং করে কেটে দেয় ওরা ম্যাকাও কেটে দেয় তার জন্য আমি ডবলিং করেছি নেট আছে প্লাস টিনও আছে ওদের গ্রিপের জন্য এটা রেখেছি আমি এদিকে আট ফিট ঢেকে দিয়েছি এই সাইডও আট ফিট আমার ঢাকা আছে এদিকে নেট দিনই একদিকে গ্রিপ পেলে যথেষ্ট দু নম্বর পয়েন্ট এখানে বাইরের দিককার আবহাওয়া নাওয়ার জন্য ফাঁকা রেখেছি এখানে এসে ওই রোদ বৃষ্টি জল যা ওর ইচ্ছে হয় ওই নিজে ইচ্ছে নিজে নিবে নিচের দিকে ফাঁকা রেখেছি এখানে জায়গা শটের জন্য দেড় ফিট ফাঁকা আছে আর খাওয়ার দেওয়ার ব্যবস্থা করেছি ম্যাকাও খুব মানে পাত্র টাত্রকে বের করে ফেলে দেয় তার জন্য এই যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে এটা ওই পার থেকে ভিতরে আসার আমার দরকার নাই ওই পার থেকে খাবার দিব এখানে খাবার থাকবে এগুলো এই স্টিপগুলো দিয়ে আটকিয়ে যাবে যেন খাবারটা ওই বের করে ফেলতে পারবে না এই যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা এভাবে একটা করে সিট লাগানো হয়েছে এটা দিয়ে বাটি ভরে দিব আমি আরামসে ওই খেতে পারবে এভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে এখান থেকে আমার পাঁচখানা সেট আপ আছে নিচে আমি টাইলস দিয়েছি পার্কিং টাইলস দিয়েছি যেন আমার দেখতে ভালো লাগে তার জন্য আমি পার্কিং টাইলস দিয়েছি সুন্দর করে একদম এখন কাজ অনেকটা বাকি আছে এই ঘরগুলো ওই সেম সিস্টেমে আছে দুদিকে পার্টিশন দেওয়া আছে কোনো পাখি কেউ যেন ডিস্টার্ব যেন না করে তার জন্য সেম একই খাওয়া দাওয়ার সিস্টেম যেভাবে আছে পাখি যেন কেউ কেউ ডিস্টার্ব না করে তার জন্য দুদিকেই আমার টিন দেওয়া আছে ওদিকে ফাঁকা আছে এখানে তিন ফিট মানে ঢেকে দিয়েছি আর ওদিকে পাঁচ ফিট ফাঁকা আছে পাঁচ ফিট করে ফাঁকে রেখেছি ভেন্টিলেশনের জন্য এখানে বক্স লাগানোর জায়গা হবে এখান থেকে তিন ফিট নেমে যাবে বক্স তারপরে এখানে আমার ঢোকার জন্য স্টিক টিস্ট্রিক লাগানোর জন্য এখন লাগানো হয়নি হয়ে যাবে আর এখানে একটা গাছ রাখা হয়েছে প্রাকৃতিক পরিবেশের জন্য বাকি এখন কাজ অনেক বাকি আছে জলের লাইন হবে তারপরে আরো অনেক কিছু কাজ বাকি আছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই এই পিলারটা কাজ আছে এই পিলারের কাজ আছে এখানে ফ্যান লাগবে তিনটা ওখানে অ্যাডজাস্ট ফ্যান লাগবে ওখানে একটা লাগবে অ্যাডজাস্ট ফ্যান তারপরে আপনাদেরকে অবশ্যই পাখি ছাড়ার পরে অবশ্যই নতুন করে একটা ভিডিও অবশ্যই দিব আপনাদেরকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ফুল সেট ভিডিও আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আপনারা যদি একটু সাপোর্ট করবেন তো আমার ভিডিও করাতে একটু আগ্রহ বাড়বে আর নতুন নতুন ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে আবার দেখাবো পাখি যখন নতুনভাবে ছাড়বো নতুন নতুন পাখি ছাড়বো তারপরে আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দেব আর আমার কি কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও এইভাবে তৈরি করেন যেন আপনাদেরও স্বপ্ন পূরণ হোক আর এটা আমার শখই শখটা যেন ভালো করে করতে পারি ভবিষ্যতে আরও কিছু করার আছে যদি আপনাদের সহযোগিতা হয় তো অবশ্যই করতে পারবো খোদা হাফিস।